গতকাল বিকেলে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে বাজ পড়ে মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের ময়না থানার গোড়ামহল গ্রামের বাসিন্দা শম্পা মণ্ডল, বয়স ২৬। বাবার বাড়িতে পানের বড়জের কাছে বাজ পড়ে মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া। যে মেঘটা ছাড়ছিল, বজ্র বিদ্যুৎ যে পড়ছিল, সেই বিদ্যুৎ পড়ার কারণে হচ্ছে ওই বিকেলে বাড়ির সামনে একটা মাটি গাড়ির বড়জ আছে, সেখানে ঢাকা দিতে গিয়েছিল এবং সেটাকে ঢাকা দেওয়ার পরে স্বামী স্ত্রী দুজনেই গেছিলো, যাওয়ার ফলে ঢাকা দেওয়া হয়ে তারপর বাড়ি আসে এবং বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে আর কি। স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব এস কে সাহায় নেতৃত্বে সাত সদস্য কেন্দ্রীয় দল ইয়াস বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে আকাশপথে ও স্থলপথে দীঘায় এসে পৌঁছন। দুটি দলে ভাগ হয়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন কেন্দ্রের এই প্রতিনিধির দল। প্রথম তারা দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আসেন। তারপর দুই দলে ভাগ হয়ে সমুদ্র সৈকত, দীঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদিপুর এবং মন্দারমণি পরিদর্শনে বেরিয়েছেন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হমে প্রেজেন্টেশন দিয়া হ্যাঁ ইহা পে ড্যামেজ কে বারে মে। আব হম সাইট ভিজিট করনে যা রহে হ্যায়, হমারি টিম জো সাত লোগো কি হ্যায়, দো হিসসে মে ডিভাইড হোকে অলগ অলগ ভিজিট করেঙ্গে, জো ড্যামেজ ওয়ালা এরিয়া উপর জা কে দেখেঙ্গে। লিলুয়ায় দুই গোষ্ঠীর গন্ডগোল ও মারামারি থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয় এক পুলিশ অফিসার সুমন ঘোষ নামে লিলুয়া থানার ওই সাব ইন্সপেক্টরের পায়ে গুলি লাগে। তাকে হাওড়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে লিলুয়ার সি রোডে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। যাচ্ছে আসছে আর কি, এটাই দেখলাম হয়তো। হ্যাঁ, বাইকে সবাই, হ্যাঁ হ্যাঁ, সাত রাউন্ড গুলি চালিয়েছে, হ্যাঁ বম চালিয়েছে, আমার সামনেই তো পড়লো বমটা। এবারে তো গুনিনি, এখানে পড়েছে, আবার ওইদিকে পড়েছে, ওইদিকে গুলি চালিয়েছে, ওইদিকে গুলি চালিয়েছে, সব জায়গায় গুলি চালিয়েছে। হ্যাঁ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, সেটা আমি, হ্যাঁ সেটা আমি বুঝতে পারি, মানে দেখিনি, আছি আতঙ্কে আছি, যেহেতু আমার ছেলেকে মারার জন্য খুঁজছে তারা, ঠিক আছে, আমার ছেলেকে খুঁজছে মারার জন্য, ঠিক আছে, আমার ছেলেকে মেরেছে, গুলি গুলি নিয়ে মেশিন নিয়ে ছুটিয়েছে, ঠিক আছে, বান্দাকার দিয়ে, ঠিক আছে, ও কোনোরকম পালিয়েছে, ঠিক আছে, তাও আমরা কিছু বলিনি। গন্ডগোল কী নিয়ে হয়েছিল আমরা জানি না, সেটা আমি ছিলাম না ওইখানে, সব বাচ্চাগুলো ছিল, সব বড়োরা ছিল, হ্যাঁ সবাই ছিল, গৌতম চৌধুরী সবাই ছিল, যত নেতা ফেতা সবাই ছিল, ঠিক আছে, কোনো বাদ নেই, ঠিক আছে, ওখানে ভর্তি ছিল, মানে দু হাজার লোক ছিল ওইখানে, 2-3 হাজার লোক ছিল। না না আমি শ্মশানে যাইনি, আমি এখানে যা হয়েছিল সেটা আমি দেখেছি, সেটা আমি আপনাকে বলছি। হ্যাঁ আমি এখানে বসেছিলাম, এখানে গুলি বোম চালিয়ে ওরা ঢুকলো, ঢুকে এটা দিয়ে গেলো, আবার ওইটা দিয়ে বেরোলো। হ্যাঁ বাইকে, বাইকে বাইকে, আমার নাম দিলীপ সাহ। আমরা দেখলাম বোম চালিয়েছে আর গুলি এখান দিয়ে চালিয়ে চালিয়ে যাচ্ছে, পুলিশদেরকে গায়ে লেগে গেছে। গতকাল সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু হলো পাঁশকুড়ার এক তরুণ যুবক সহ ময়নার এক গৃহবধূর। পাঁশকুড়া ব্লকের মাইসোড়া অঞ্চল রাজশহর গ্রামে বছর ২৪-এর যুবক গৌরঙ্গ মাঝি ভিন রাজ্যে সোনার কাজ করতেন। লকডাউনের কাজের মন্দার কারণে পাঁশকুড়ার বাড়িতে এসেছিলেন গৌরাঙ্গ। গ্রামে এসে বাবার বাদাম চাষ রক্ষণাবেক্ষণ করতেন গৌরাঙ্গ। গতকাল বাড়ির কিছুটা দূরে মাঠে তার বাবা জগন্নাথ মাঝির সাথে গৌরাঙ্গ একই সাথে মাঠে নষ্ট হয়ে যাওয়া বাদাম গোছানোর কাজ করছিলেন। বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা করতে বাদাম বাড়িতে আনার সময় বাড়ির রাস্তা বাজ পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় ওই যুবকের। গত এক মাস আগে বিবাহ হয়েছিল গৌরাঙ্গর। বিবাহের এক মাস সম্পূর্ণ হওয়ার আগে মৃত্যুর খবরে ভেঙে পড়েছে এলাকাবাসী। মদন মিত্রের একটা ফেসবুক লাইভ নিয়ে কামারহাটিতে রাজনৈতিক সরগোল বেঁধে যায়। ফেসবুক লাইভে মদন মিত্র পৌরসভার পৌরপিতা গোপাল সাহার বিরুদ্ধে কিছু মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মদন মিত্রকে এই সব বন্ধ করতে বললেন। অবশেষে বরফ গলল, কামারহাটির পৌরসভায় বৈঠকে বরফ গলে। বৈঠকে সমস্ত বিষয়ে আলোচনা হয়। বুধবার
পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে দপ্তরের সমস্ত আধিকারিককে নিয়ে কামারহাটিতে বকেয়া কাজ নিয়ে আলোচনা করা হয়, যাতে দ্রুত তা শেষ হয় তা হয় জানালো সৌগত রায় ও মদন মিত্র। পাশাপাশি মদন মিত্র ও গোপাল সাহা একযোগে জানান তাদের মধ্যে কোনো বিরোধ নেই। নারকল নাড়ু গোপাল খাইয়েছে এবং দুজনে মিলে খেয়েছি, সব থেকে বেশি নাড়ু আমি খেয়ে নিয়েছি। আর আজকের এই মিটিংয়ে নেট রেজাল্ট হলো এই গোপাল, আমি, সৌগত দা, তাপস একসঙ্গে থাকাতে বুধবার দিন বাংলার নবনির্বাচিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উইথ ফুল টিম, এই প্রথম বোধহয় 100 বছরের কামারহাটির ইতিহাসে একটা মিউনিসিপ্যাল ফুল টিম সার্ভে করতে আসছে যে হোয়াট আর দ্য স্কোপস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস দক্ষিণেশ্বর, কী কী স্কোপ আছে। এবং অনেক স্কোপ আছে, আমাদের বাস স্ট্যান্ডে স্কোপ আছে, গার্মেন্টস হাবে স্কোপ আছে, আমাদের মাইনরিটি হাবে স্কোপ আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের স্কোপ আছে, তারপর এখানে আমরা এখানে বড় মন্দির একটা করতে চাইছি, তাছাড়া এখানে আমরা একটা পার্মানেন্ট মেলার জায়গা করতে যাচ্ছি যেখানে সারা বছর মেলা চলবে, মানে জায়গাটাই হবে মেলার মতো। ক্ষোভ ছিল না, দুঃখ ছিল। সেটা হচ্ছে যে ওই দুঃখটা আমি যদি পড়ে যাই তাহলে গোপাল কেন পড়ছে না, তো পরে শুনলাম গোপাল নিজেও পড়েছে। আসলে এই রকম জল কাজ করা যাচ্ছে না, তা কাজ তো লোকটাকে নাববে। এবং কাল আমি নিজে নেবেছি ফিডার রোডে, সিএসসিকে ধরেছি, সব কটা লেবারকে ধরেছি, সব লেবারকে বলেছি বাবা তোদের রাত্রে খাবার টাকা দিচ্ছি। তারা বলেছে লাভ নেই, 5-7 দিনের মধ্যে কিচ্ছু করতে পারবো না। আলোচনা হলো, আমরা মন্ত্রী আসছেন বুধবার দিন, 3টের সময় মিটিং করবেন কামারহাটি নিয়ে এই পৌরসভায়। হ্যাঁ, সেই সময়ে আমরা যাতে তৈরি করে প্রস্তাব দিতে পারি তার জন্য আলোচনা হয়েছে, সব কাউন্সিলররা কালকের মধ্যে তাদের প্রস্তাব দেবে, পৌরসভা থেকে প্রস্তাব তৈরি করা হবে। এবং আমার মনে হয় যে সেদিনের মিটিংয়েই চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে একটা রূপরেখা তৈরি করা যাবে আগামী দিনে উন্নয়নে। আজকে মিটিংটা ডাকা হয়েছিল মূলত মদন মিত্রর উদ্যোগে, তাকে আমরা ধন্যবাদ জানাই। না, আজকে উনি বলেছেন কিছু যা আছে আমরা আলোচনা করে সব, এটা বাইরের লোককে বলার কিছু নয়। আপনারা দেখছেন SS বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের SS বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-38953, এছাড়া 03-2222-95003, এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। SS বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর, ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় পৌরসভায় বেশ কিছু এলাকায় হঠাৎ ঝড়ের তাণ্ডব দেখা দেয়। কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় পাঁশকুড়ার পৌরসভা এলাকায় প্রায় 60টিরও বেশি বাড়ি এবং বেশি কিছু গাছ বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পাঁশকুড়ার পৌরসভার 1, 2, 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে পৌরসভার বহু এলাকা। তবে বিপর্যয়ে পরে এলাকায় বেরিয়ে পড়েন এলাকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সামিরউদ্দিন।
এই দিন রাতে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেন ত্রিপল। আজকে আপনারা জানেন যে আমাদের হঠাৎ করে সন্ধ্যা 5:30 থেকে প্রকট বিদ্যুতের ঝলকানি, তারপরে ঝড়, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের পাঁশকুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, তারপরে 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের যে বাঁধপাড়া জোনটা হচ্ছে সে জায়গাতে অনেক গাছ পড়েছে বাড়ির উপরে, অনেকে টালির চালা উড়ে গেছে। এই অবস্থার উপরে দাঁড়িয়ে অনেক বৈদ্যুতিক খুঁটি, 33,000 ভোল্টের যে লাইন, তার 2টা খুঁটি উপড়ে গেছে, প্রচুর তার ছিঁড়ে গেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মুহূর্তের মধ্যে, কেউ বুঝে উঠতে পারেনি। এই কারণে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সাধ্যমতো পরিদর্শন করলাম এবং তার সাথে সাথে মানুষের হাতে কিছু কিছু জায়গাতে ত্রিপল সামগ্রী তুলে দিলাম, এবং আগামী দিনেও যাতে আমরা সেগুলো জিনিস সার্ভে করে মানুষের পাশে থাকতে পারি, এই কারণে আমরা পাঁশকুড়া 4 নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চ ও পাঁশকুড়া 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মঙ্গলবার সকালে তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুর বাড়িতে আগুন। বাড়িতে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়, যা কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষী আগুনটি দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে পুলিশ ও দমকল তদন্ত করছে। আপনাদের সকলের তৎপরতায় মিডিয়া, দমকল, সাধারণ মানুষ, সরকারের তৎপরতায়। ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্তর্দায় অনাথ আশ্রম দীর্ঘ 13 দিন যাবৎ খেজুরি ও মন্দারমণির উপকূলবর্তী এলাকায় ইয়াস দুর্গত মানুষদের জন্য দুবেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছে। খেজুরি, ধোবাঘাটা, বামনচক, অরকবাড়ি, থানাবেড়া ও আলিপুর বাজারের এলাকায় প্রায় 1200 জন দুর্গত মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এইভাবে আশ্রম পরিচালিত মন্দারমণির ইউনিট থেকে পাশাপাশি 4টি গ্রামের প্রায় 1200 জন মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন সমাজসেবী সংগঠন তাদের যথাসাধ্য ত্রাণ সামগ্রী নিয়ে আশ্রমের পাশে দাঁড়িয়েছে এবং সবভাবে সাহায্য করছেন। আশ্রমের সম্পাদক বলরাম করণ বললেন, আমরা প্রচুর সংগঠন ও ব্যক্তিগত মানুষের সাহায্য পাচ্ছি, এই রসদ নিয়ে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারব এই আশা করি। উত্তর চব্বিশ পরগনার রোহরা থানার অন্তর্গত আর পাটনা অঞ্চলের বাসিন্দা বছর 40-এর মাহফুজ আলম গতকাল বিকেলে দাদার থেকে টাকা নিয়ে বের হয়। তারপর তার আর খোঁজ মেলেনি। আজ সকালে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে জানতে পারে অঞ্চলের একটি পুকুর পাড়ে তার বডি মৃত অবস্থায় পড়ে রয়েছে। মাহফুজ আলম ওরফে মনু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রোহরা থানার পুলিশ, উদ্ধার করে মৃতদেহটি। এলাকারই ছেলে মৃতদেহ উদ্ধার হওয়ার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদেহ উদ্ধারের পর কি কারণে মনুর এই মৃত্যু তা তদন্ত শুরু করেছে রোহরা থানার পুলিশ। পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এসে পৌঁছয়। বহুতলটি থেকে অনর্গল কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফেরাদ হাকিম। সময়টা মহামারীকাল, মারণ ভাইরাসের সাথে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হল লকডাউন সহ নানা রকমের বিধিনিষেধ, ফলে মাসের পর মাস কার্যত থমকে গেছে মানুষের জীবন প্রবাহ। সব থেকে অসুবিধের দিন গুজরান করছেন বেসরকারিভাবে অতি স্বল্প মহিনা উপার্জনের মানুষজন। সংসার প্রায় অচল অবস্থা। কোলাঘাটের নতুন বাজার একটি স্বেচ্ছাসেবী সংস্থা মহামারীর আবহে কাজ হারানো সেই সব নিম্নবিত্তবর্তী জন সম্মানিক একটা মূল্য শুরু করেছে, স্বজন ভজন নামক কর্মসূচি। খাদ্য তালিকায় থাকছে গরম ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ ভাজি, আলু পটলের রসা, ডিমের কারি, পায়েস ও রসগোল্লা। কর্মহীন মানুষদের দ্বিধা বা সংকোচ কাটাতে আত্মীয় এবং বন্ধুদের কুপন বিলিয়ে নিমন্ত্রণ করা হয়েছে। এর মধ্যে আগত মানুষদের চন্দনের ফোঁটা ও হাতে গোলাপ বটম তুলে দিয়ে প্যাকেটের মাধ্যমে পরিবারের সবার উদ্দেশ্যে দুপুরের আহার তুলে দেওয়া হচ্ছে।
বা মহামারী প্রতিরোধের অন্যতম অস্ত্রই হচ্ছে লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধ, একতায় মানুষের ঘরবন্দি। আর এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নেগেটিভ পজিটিভ আক্রান্ত এর ঊর্ধ্বে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নবিত্ত আয়ের মানুষজন, যারা স্বল্প মায়নায় চাকরি করতে যান কোলাঘাটের যে এলাকার বাইরে, তারা কাজ হারিয়েছে। আর এই নিম্নবিত্তদের একটা কি অসুবিধা জানেন, তাদের মুখ ফাটেতেও মুখ ফোটে না, তারা অভাবে আছে, রান্না খাওয়া প্রায় বন্ধ। এই অবস্থায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা সাম্মানিক এক টাকা বিনিময়ে আমরা তাদেরকে দুপুরের পেট ভর্তি আহার সারা পরিবারের জন্য যোগাবো। নারায়ণপুর থানার এলাকার নেতাজি নগরের বাসিন্দা গৃহবধূকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ, সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ। নারায়ণপুর থানার লিখিত অভিযোগ দায়ের, অভিযোগ প্রতিবেশী গোপাল দাসের বিরুদ্ধে। আরও অভিযোগ যে গোপাল দাসের বউ তাকে সহযোগিতা করত এই কাজে। অভিযোগ হবার পর পলাতক অভিযুক্ত গোপাল দাস ও তার পরিবার। গোটা ঘটনায় তদন্তে নারায়ণপুর থানা। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের এসএস বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-38953, এছাড়া 03-2222-95003, এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1-03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়।